বিশুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠার যে পাজলটি দেওয়া আছে ক্রেডিট কার্ডের পিন উদ্ধার এই পাজলটি অনেকেই নিয়ে বিরূপ মন্তব্য করছেন কেউ বলছেন যে ছাত্রছাত্রীদের এত কঠিন পাজল দেওয়া হয়েছে কেন অনেকেই এটা স্কিপ করে যাচ্ছেন অনেকেই দেখলাম যে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন বাট এই আঠাশ নম্বর পেজ নিয়ে কেউ কোনো কথা বলছেন না তো এটা যে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে কিছু জায়গায় প্রিন্ট মিস্টেক যেমন একটি ঘরে কোনো সংখ্যাই পড়ে নাই আর একটি ঘরের একটু সংখ্যা একটু চেঞ্জ করে দিতে হবে তা নাহলে এই পিনটি উদ্ধার করা আদৌ সম্ভব না এবং এখানে কিন্তু বলেই দিছে যে পিন কত হবে বা কীভাবে হবে এটা না এখানে এই পাজলের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা সূচকের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে কি না এটি হচ্ছে আসলে আমাদের মুখ্য বিষয় তো আমরা এখন দেখি যে কোথায় প্রিন্ট মিস্টেক বা কোথায় কোন সংখ্যা বসে নাই সেটা আমরা একটু দেখব তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবেন যে এই ঘরে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে কত ফোর পাওয়ার জিরো কত ফোরের পাওয়ার জিরো আর নিচে কত নিচে হচ্ছে ফোরের পাওয়ার তিন তো এইটা সমাধান করলে কিন্তু ভগ্নাংশ আসে তো এই ভগ্নাংশটা যেখানে বসবে সেটা কোথায় বলবে বলেন তো এই ভগ্নাংশটা বলবে হচ্ছে এই ঘরে আর এই ঘরে যদি বসে তাহলে এখানে আসবে তাহলে এখানে আসবে ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু এই জন্য এইটা ভগ্নাংশ আকারে দিলে হবে না আর একটা দেখেন যে এই ঘরে কিন্তু কোনো সংখ্যাই বসে নাই তো এই ঘরে যে সংখ্যাটা হবে সেটি হচ্ছে এই ঘরে একটা সংখ্যা দিতে হবে সেটা হচ্ছে এরকম পাশের স্কোয়ার এর হোল স্কোয়ার এইরকম যদি আমরা একটা দিই তাহলে মোটামুটি একটা পিন আমাদের উদ্ধার হয় আর আমাদের মূল কথা হচ্ছে পিন না মূল কথা হচ্ছে মনে করেন যে এইটার মান সাত সাথে বের করতে পারে কিনা তারপরে প্রথমে যে আছে তিনের পাওয়ার তিন ইন্টু তিনের পাওয়ার তিন এইটার মান বের করতে পারে কিনা এই লক্ষ্য রেখেই এই পাদলটা আসলে করা হয়েছে এরপরে আমাদের কাজ কী হবে দেখেন এই ঘরে যেটা আসবে এই ঘরে আমরা এইটা সমাধান করে আমরা এই ঘরে বসাবো এইটা সমাধান করে আমরা এই ঘরে বসাবো ঠিক আছে তাহলে এই যে লাল ঘরে যেটা বসবে সেটা এই এখান থেকে এনে আমরা এখানে দিব ক্লিয়ার সবাই আবার এই হলুদ ঘরে যেটা বলবে এটা সমাধান করলে হলুদ ঘরে আসবে হলুদ ঘরেরটা আমরা কোথায় এনে দিব এই ঘরে এনে দিব আবার এইখানে যেটা বলবে সেটা আমরা এনে এইখানে দিব ক্লিয়ার তো আমরা এই মানগুলি এবার বসিয়ে দেখি যে কোনটা কত আসছে আমরা সেভাবে বসাও বসানো পরে কি এই যে যোগ করতে হবে এই দুটো ঘরে যার যোগ করতে হবে এটা গুণ করতে হবে এটা হচ্ছে যোগ করতে হবে আবার এটা বিয়ে করতে হবে এইভাবে আর কি যে সরলের নিয়মে আর কি ঠিক আছে তো আমরা সেই সমাধানটা করি ওকে তাহলে আমরা একটু সংশোধনে দিই তাহলে আমরা এখানে যে চার এর পাওয়ার পাঁচ আর বাই চার এর পাওয়ার তিন আর এখানে যেটাতে বসে সেটাতে আমরা দিয়ে দিলাম পাঁচের পাওয়ার দুই আর পাঁচের পাওয়ার স্কয়ার তো এটা আমরা আর সমাধান একবারে করেই দিই ঠিক আছে তাহলে দেখেন আমাদের প্রথম ঘরে দেওয়া আছে কি তিন স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার অর্থাৎ তিনের পাওয়ার দুই আর তিনের পাওয়ার দুই তো এটা সমাধান করার নিয়ম কি ছিল তিনের পাওয়ার দুই যোগ দুই তার মানে কত তিনের পাওয়ার হচ্ছে চার তিনের পাওয়ার চার মানে কত তিন তিনে কে নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি তাই না তাহলে এটা কত হবে এইটটি ওয়ান তাহলে প্রথম ঘরের সমস্যার যে প্রথম ঘরের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে কত আছে চারের পাওয়ার পাঁচ আর নিচে কত চারের পাওয়ার তিন তাহলে আমরা জানি যে উপর নিচে বিয়ে করতে হয় পাওয়ারে তাহলে চারের পাওয়ার কত দুই কারণ কি পাঁচ থেকে তিন বাদ দিলে বা এটা এরকম এরকম করেও লেখা যায় কত পাঁচ বিয়োগ তিন তার মানে কত চারের পাওয়ার দুই এর পাওয়ার দুই মানে কত এর পাওয়ার দুই মানে কত চারে চারি ষোলো এটা হচ্ছে কত ষোলো তাহলে দ্বিতীয় যে ত্রিভুজ আকৃতির ঘর এই ত্রিভুজ আকৃতির ঘরে কত হবে ত্রিভুজ আকৃতির ঘরে হবে হচ্ছে ষোলো এর পরে কত দেওয়া আছে এরপরে দেওয়া আছে হচ্ছে আটের পাওয়ার তিন আর আটের পাওয়ার জিরো আটের পাওয়ার তিন ইন্টু আটের পাওয়ার জিরো তাহলে আটের পাওয়ার তিন মানে কত আটের পাওয়ার তিন মানে হচ্ছে বা এটা আমরা এরকম লিখতে পারি আটের পাওয়ার তিন প্লাস শূন্য তো তিন প্লাস শূন্য মানে কত তিন প্লাস শূন্য মানে তিন তাহলে কত আটের পাওয়ার তিন মানে কত গুণ করলে কত চৌষট্টি কত পাঁচশো বারো তাহলে এই ঘরে বসবে আমাদের কত এই যে ধূসর আকৃতির রমবাসের মধ্যে বসবে কত পাঁচশো বারো এরপরে আছে দুই এর পাওয়ার কত দুই এর পাওয়ার তিন আর সাত দুইয়ের পাওয়ার তিন ব্র্যাকেটের মধ্যে আবার কত চার তাহলে কত হলো দুইয়ের পাওয়ার কত তিনে চারি এটা গুণ হয় তাহলে তিন চারি কত বারো তাহলে দুইয়ের পাওয়ার বারো মানে কত দুইয়ের পাওয়ার বারো মানে ছাত্র অবশ্যই জানে কারণ তারা এর আগে রাজার গল্প থেকে ওই যে বিশ পর্যন্ত কিন্তু দুইয়ের পাওয়ার গুলো সব বের করেছে তো সেই হিসাবে আমরা বলতে পারি দুইয়ের পাওয়ার হচ্ছে কত চার হাজার ছিয়ানব্বই এটা দুইয়ের পাওয়ার বারো মানে চার হাজার ছিয়ানব্বই তাহলে আমরা এই বৃত্তের মধ্যে কত বসাবো চার হাজার ছিয়ানব্বই আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে কত দুইয়ের পাওয়ার চোদ্দ আর দুইয়ের পাওয়ার সতেরো দুইয়ের পাওয়ার চোদ্দ বাই দুইয়ের পাওয়ার সতেরো তাহলে এটা মানে কত এটা মানে বিয়ে করলে কত এক উপরে থাকে এক আর নিচে কত দুইয়ের পাওয়ার তিন দুইয়ের পাওয়ার তিন মানে কত একের আট তার মানে কত এটি হচ্ছে ভগ্নাংশ কারণ এই ভগ্নাংশটা আমরা রেখেছি এই জন্য যে এটা গুণ করলে কাটাকাটি হয়ে যায় এই জন্য আমরা প্রথম ভগ্নাংশটা কিন্তু রাখি নাই ঠিক আছে তাহলে কত দুইয়ের পাওয়ার কত এক বাই আট আমরা এটা বসিয়ে দিলাম এক বাই আট এরপরে যেটা আমরা বানিয়েছি যে কত পাশের পাওয়ার দুই এটা না বানালার উপায় নেই এরকম একটা বানাইতেই হতো ঠিক আছে নাহলে ওখানে থেকে কোনো ফাঁকা হবে না একটা সংখ্যা ভরাতে হবে আর নিচের ঘর যে ফাঁকা এইরকম যে ঘর ফাঁকা দেখেন এখানে কিন্তু কোনো লাগতেছে না আমাদের ওইটা আমাদের কোনো কাউন্টে আসতেছে না এই জন্য আমরা ওইটা আর নিলাম না ক্লিয়ার তো পাথের পাওয়ার দুই মানে কত এই পাঁচ আর দুই দিনে কত চায় তাহলে পাথের পাওয়ার চার মানে কত পাথরের পাওয়া চার মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ গুণ করলে কত ছয়শো পঁচিশ এটা গুণ করলে ষাট এটা আপনার গুণ করে নেবেন আমরা দেখাইলাম না ছয়শো পঁচিশ এখন দেখেন এখন যেটা হয়েছে আমাদের কি করতে হয় বলেন তো আমাদের এই যে নিচের যে শাড়িটা আছে আমরা একটু যদি খেয়াল করে দেখি তো এখন আমরা তাহলে এই যে প্রথম যে ঘরটা বৃত্ত এই ধূসর বনের বৃত্তের মধ্যে কত হবে ছয়শো পঁচিশ কারণ কি ওই কালারে কত আছে ওই কালারে আছে কত ছয়শো পঁচিশ ঠিক আছে তাহলে ওই কালারের উপর কত পড়লো ছয়শো পঁচিশ বসাই দিলাম তাহলে প্রথম ঘরে কত ছয়শো পঁচিশ তারপরে কি প্লাস এরপরে কি এই এই ধূসর বর্ণের বর্গের মধ্যে কত আছে পাঁচশো তাহলে আমরা এই পাঁচশো বারো এই ধূসর বর্ণের বর্গের মধ্যে বসিয়ে দিলাম এবার আসছে গুণ গুণ কত এই ত্রিভুজ আকৃতির কত আছে ত্রিভুজ আকৃতির মধ্যে কত আছে দেখেন এক বাই আট তাহলে আমরা এখানে দিলাম এক বাই আট আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে কি প্লাস প্লাস যে ত্রিভুজের কালার ধূসর বর্ণের কালার এই ত্রিভুজের মধ্যে কত আছে ষোলো তাহলে এখানে আমরা ষোলো লিখে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপরে মাইনাস এই লাল বর্গের মধ্যে কত আছে লাল বর্গের মধ্যে আছে একাশি আমরা এই নিচে লাল বর্গের মধ্যে একাশি বসিয়ে দিলাম প্লাস এই যে হলুদ বৃত্তের মধ্যে সবথেকে বড় মান কত চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই আমরা এখানে বসিয়ে দিলাম এবার যদি আমরা কি করতে হবে বলেন তো এইটা এইটি কাটাকাটি তাহলে আট দিয়ে পাঁচশো বারো কাটাকাটি করলে কত হবে আট দিয়ে চৌষট্টি হবে এটা হচ্ছে চৌষট্টি তাহলে আমরা এখন লিখলাম ছয়শো পঁচিশ প্লাস চৌষট্টি জাস্ট সরল আর কিচ্ছু না প্লাস ষোলো মাইনাস একাশি প্লাস চার হাজার ছিয়ানব্বই এই হচ্ছে আমার মান তাহলে আমরা এখন যোগগুলো যোগ করবো আর একটা বিয়েক করে দেবো তাহলে এখানে কত ছয় ছয় আট ছয় বারো বারো আট ছয় ষোলো ষোলো আর পাঁচ একুশের এক হাতে হচ্ছে দুই নয় দুই এগারো এগারো আর এক বারো বারো আর ছয় আঠারো আঠারো আট দুই বিশ বিশে শূন্য হাতে হচ্ছে দুই তাহলে দুই ছয় দুই আট আর চার এখানে বসে গেল বিয়োগ কত একাশি তাহলে এটা কত হবে এই এক থেকে এক বাদ দিলে শূন্য আর আট কত হলে দশ শূন্য আট আট দুই হলে দশের শূন্য হাতে হচ্ছে এক তাহলে আট থেকে একবার দিলে কত সাত আর চার বসে গেল তাহলে কত দেখেন আমরা কিন্তু আমাদের এই ক্রেডিট কার্ডের পিন আমরা পেয়ে গেলাম কত চার হাজার সাতশো বিশ অর্থাৎ সাতচল্লিশ বিশ এই হচ্ছে আমাদের পিন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো দেখেন আমাদের মূল লক্ষ্য কিন্তু এই যে আমরা যেগুলো বের করলাম যে এই তিনের পাওয়ার তিন ইন্টু তিনের পাওয়ার তিন তারপরে পাসের পাওয়ার দুই হোল ব্র্যাকেট পাওয়ার দুই এই টাইপের মানগুলো আমাদের ছাত্র বের করতে পারে কিনা এটা তো প্রিয় স্টুডেন্টস এবং টিচার্স যারা দেখছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে তো আশা করি বুঝতে পেরেছেন এই পিনের কি সমস্যাটা ছিল আপনারা ইচ্ছে মতো সংখ্যা চেঞ্জ করেও এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই ওই দুই জায়গায় দুটো সংখ্যা আপনারা দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো থ্যাংক ইউ সো মাচ তো নতুন কারিকুলামের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির যে নতুন গণিত বই শিক্ষক সহায়িকা অনুযায়ী প্রত্যেকটি ক্লাস আমরা আপলোড করব আগামী সপ্তাহ থেকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম শাহিন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ এম এম শাহিন ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ